নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত পারুই। বীরভূম ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ সিউড়িতে। জেলার মেয়ের সোনা জয়ে খুশি জেলাবাসী। জেলা পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির মোহাম্মদ বাজারে। গ্রামীণ ডাকসেবক সম্মেলন দুবরাজপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থদের বস্ত্রদান বক্রেশ্বরে। সিউড়ির ছয়ের পল্লী থিম ভাবনা প্রাণের খোঁজে। আট ফুট লম্বা ময়াল উদ্ধার রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পারুই থানার শিমুলিয়া গ্রাম। দুই রাজনৈতিক দলের সংঘর্ষে দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার ফলে ভস্মীভূত হয়ে যায় বাড়ি দুটি। এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনী এলাকা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজ সিউড়ির ডিআরডিসি হলে বীরভূম ডিস্ট্রিক্ট যোগা ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বীরভূম ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ। মোট 12টি বিভাগে 170 জন প্রতিযোগী অংশ নেয়। আজ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে চ্যাম্পিয়ন হয় চেতন শর্মা এবং রানার্স হয় অদিতি দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি, সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়, সিউড়ির পৌরসভার উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অ্যান্ড ন্যাচারোপ্যাথির প্রেসিডেন্ট ডক্টর তুষার শীল, ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল সাউ প্রমুখ। চ্যাম্পিয়ন এবং রানার্সকে এদিন ট্রফি প্রদান করা হয়। খুদেদের পাশাপাশি বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে যোগাসনের প্রয়োজনীয়তার কথা বলেন এবং নীরব ও সুস্থ থাকতে যোগাভ্যাস করার পরামর্শ দেন। আজকে ডিস্ট্রিক্ট কম্পিটিশন যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, বীরভূম ডিস্ট্রিক্ট যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। আজকে বীরভূম ডিস্ট্রিক্টে যোগা কম্পিটিশন হচ্ছে। এরপরে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা স্টেট খেলতে যাবে, স্টেটের পর ন্যাশনাল। কতগুলো গ্রুপে প্রতিযোগিতা হয়েছে? এখানে 30 থেকে 30 গ্রুপ অংশগ্রহণ করেছে, ছেলেদের 6টা, মেয়েদের 6টা। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে সকলের মনে জায়গা করে নিল জেলার সোনার মেয়ে পারমিতা ভট্টাচার্য। বোলপুর শহরের গোয়ালপাড়ার বাসিন্দা পারমিতা ভট্টাচার্য, তিনি বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা, আর্থিক সংকট থাকা সত্ত্বেও অদম্য মনের ইচ্ছা শক্তির জোরেই তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে ভারত থেকে দুইজন প্রতিযোগী বিদেশে পাড়ি দিয়েছিলেন। গত 13 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোতে চলা এই প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসাবে পারমিতা তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জয় করে। পারমিতা ভট্টাচার্য বলেন, আমার খুব ভালো লেগেছে যে আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে জয়লাভ করেছি। আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও কোনো রকমে আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছি, যার সম্পূর্ণ কৃতিত্ব আমার মা, বাবা এবং তার প্রশিক্ষক কৈশব সান্নালের। তিনি আরও বলেন,
পরবর্তীকালে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থার কাছ থেকে সাহায্য পাই তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলা পুলিশ ও মোহাম্মদবাজার থানার উদ্যোগে শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় ভারকাটা পঞ্চায়েতের গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, মোহাম্মদবাজার থানার আইসি মাধবচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া কোনাই, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মুখোপাধ্যায়, টুলু মণ্ডল, সুকুমার সাহা সহ স্থানীয় আদিবাসী মানুষজন। মোহাম্মদবাজার ব্লকের সবথেকে বেশি আদিবাসী অধ্যুষিত এলাকা হচ্ছে পাঁচামি, যেখানে যাওয়ার জন্য নেই কোনো ভালো রাস্তা, শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে এলাকা। এলাকার মানুষ ঠিকমতো পায় না চিকিৎসা পরিষেবা, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকাল ও আজ দুদিন ধরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন 300 জন আদিবাসী মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং 150 জনকে চশমা প্রদান করা হয়। এদের মধ্যে 70 জন মানুষের চোখের অবস্থা খুবই খারাপ, তাই তাদের কলকাতা নিয়ে গিয়ে শঙ্কর নেত্রালয়ে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হবে বলে জানা যায়। পাপাই বাগতে রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। 33তম ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ ডাক সেবক সম্মেলন আয়োজিত হলো দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। এদিন উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কৌশিক চক্রবর্তী, অশোক মিত্র, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন উপ পৌরপ্রধান মির্জা শওকত আলীসহ অন্যান্যরা। এদিন ব্যাংকিং লাইসেন্স দিয়ে গ্রামের ডাকঘর সহ সমস্ত ডাকঘরের মানোন্নয়ন ঘটানো, শূন্যপদে কর্মী নিয়োগ, মৃত কর্মীর পোষ্যদের একজনকে চাকরি সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। আজকে যদি এনআরসি পশ্চিমবাংলায় চালু হয়, সব থেকে বেশি মানুষ ডিটেকশন হবে পশ্চিমবঙ্গে, 4 কোটি মানুষ ডিটেকশন হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বাংলাদেশ থেকে আগত মানুষ আছে, তাহলে সেই মানুষগুলো আমাদের চিন্তা করতে হবে না। শুধু হিন্দু মুসলিম খেলা খেলে লড়াই লাগিয়ে দিয়ে তারা বিভিন্ন ভাবে ভোটে উতরে যেতে চাইছে, সংগঠন করতে চাইছে, সেভাবে হয় না। সংগঠন করতে গেলে সংগঠনের ট্রেনিং দরকার, পার্টি করতে গেলে পার্টির ট্রেনিং দরকার। কিন্তু বর্তমান ট্রেনিং ছাড়া সংগঠনগুলোতে এবং পার্টিতে মানুষজনের ভিড় বাড়ছে, ফলে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। একটা রাজনৈতিক দল, তার একটা সংবিধান থাকবে, একটা ট্রেড ইউনিয়ন, তার একটা সংবিধান থাকবে, সেই সংবিধান মোতাবেক চলতে হবে। আমাদের এই যে সমবেত ডেলিগেটের মাধ্যমে মতামত নিয়ে ভোটাভুটির মাধ্যমে সম্পাদক নির্বাচিত হলো, তেমনি রাজনৈতিক দলগুলো ডেলিগেটদের মতামত নিয়ে সেখানে সভাপতি নির্বাচিত হয়, সে ব্লক স্তর হোক, মিউনিসিপ্যালিটি এলাকা হোক, পঞ্চায়েত এলাকা হোক, জেলা এলাকা। সংবিধান মানতে হবে, ভারতবর্ষের সংবিধানটা সব থেকে আসল জিনিস, যে সংবিধান আজকে ভুল লঙ্ঠিত। বক্তারা বলে গেলেন ভারতবর্ষের মানুষের না বিশ্বাস হচ্ছে, ভারতবর্ষের মানুষ খেতে পাচ্ছে না, ভারতবর্ষের মানুষের চাকরি নাই, ভারতবর্ষের সরকার যে ভারতবর্ষের মানুষের বাবার দায়িত্ব পালন করবে, সেই বাবা মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে
দিচ্ছেন এনআরসির নামে, ভোটার লিস্ট আপডেশনের নামে, আধার কার্ড আপডেশনের নামে, ভারতবর্ষের গ্রোথ কমিয়ে দিচ্ছেন, ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সরকার উঠিয়ে দিয়ে। লাল্টু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পুরুষদের ফ্যাশনের নতুন দিগন্ত স্টাইল ওয়ার্ল্ড, এখানে বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট, জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট ইত্যাদি ন্যায্য মূল্যে পাবেন। ফর্মাল, ক্যাজুয়াল অ্যান্ড প্রিন্টেড শার্টস এর বিভিন্ন ব্র্যান্ড যেমন জে এন হেনরি, টিডিজি, ব্রিটিশ ব্লু, কপার গ্লাভ, রেড লিপ, সিলভার রক, লুইস ফিলিপ। জিন্স প্যান্ট অ্যান্ড কটন প্যান্টের ব্র্যান্ডগুলি স্পার্কি, ওয়াইপেড, সালফার, মর্টেল, উইংলার, কিলার, আর্মেনি জিন্স। টি শার্টের ব্র্যান্ডগুলি প্রিজোন, ম্যাক্স জোন, ইউএস পোলো, ভিসান, পার্পল হেজ। গেঞ্জি অ্যান্ড আন্ডারওয়্যারের ব্র্যান্ডগুলি জকি অ্যান্ড লাক্স কোজি। ট্রাউজার্সের ব্র্যান্ড সুপার ড্রাই, পুমা, অ্যাডিডাস, পাঞ্জাবি, মহারাজা। এছাড়াও এখানে নন ব্র্যান্ডেরও বিভিন্ন পোশাক পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা সূচনা মার্কেট, দ্বিতল, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9749083286, ইমতিয়াজ ওরফে টুবলু 8642888876, ফাইজুর ওরফে টিঙ্কু। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই ভাবনাকে সামনে রেখে ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রাককালে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে পশ্চিম বর্ধমান জেলার স্বেচ্ছাসেবী সংস্থা মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজ শৈবক্ষেত্র বক্রেশ্বরে প্রায় 200 দুঃস্থকে বস্ত্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন মানুষেরা। সংস্থার সভাপতি কঙ্কনা সিনহা জানান, পুজোর আগে দুস্থদের বস্ত্রদান করে খুব ভালো লাগছে। এই সংস্থার সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে। তো বক্রেশ্বরটাকে আপনারা কেন বেছে? আপনার নাম? আপনার ডেজিগনেশন? সোমনাথ দে, রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। গত বছর দুর্গোৎসবে সিউড়ির ছয়ের পল্লীর থিম ভাবনা ছিল বিপন্ন শৈশব, কিন্তু এবারে তাদের থিম ভাবনা বিপন্ন প্রকৃতিকে নিয়ে। মানুষের কিছু কৃতকার্যের ফলে আজ বিপন্ন পৃথিবী, জীবজগৎ গভীর সংকটের মধ্যে। তাই প্রাণের খোঁজে থিমের মধ্য দিয়ে একদিকে দেখানো হচ্ছে ধ্বংস হতে যাওয়া পৃথিবী, অন্যদিকে দেবীর আশ্রয় পৃথিবীর ধ্বংসকারী মানুষ বাদে বাকি জীবজগতের সুন্দর পৃথিবী, যেখানে আছে নতুন প্রাণস্পন্দন, আছে পাখিদের কলতান, দূষণহীন এক নতুন পৃথিবী। এই থিম ভাবনায় আছেন শিল্পী প্রহ্লাদ ভাণ্ডারী, রূপায়ণে দেবাশিস কর্মকার। থিম ভাবনার সঙ্গে মিলিয়ে মূর্তি বানাচ্ছেন দীনবন্ধু পাল। এবার এই পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা।
প্রবেশপথে সিঁড়ি বেয়ে উঠতে হবে দুর্গম গিরিপথে। এরপর সিঁড়ি বেয়ে নেমে আসতে হবে গুহায়, সেখানে দেবীর সঙ্গে পশু পাখিদের জগতের দেখা মিলবে। ছয়ের পল্লীর মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধি। কী ভাবনায় তৈরি হচ্ছে মণ্ডপ তা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপক কুমার দাস। ছয়ের পল্লীর এবারে থিম প্রাণের খোঁজে। গত বছর এই ক্লাব বিপন্ন শৈশবের উপর থিম বানিয়ে বীরভূমে সাড়া ফেলেছিল। এবছর এদের থিম ভাবনা প্রাণের খোঁজে। এখানে কিভাবে এই থিমকে ফুটিয়ে তুলছেন শিল্পী প্রহ্লাদ ভাণ্ডারী, আমরা শুনে নেব তার মুখ থেকে এই কথা। কীভাবে ফুটিয়ে তুলছেন, কীভাবে মানুষ ঢুকবে, কী তৈরি করছেন? একটা পাহাড়ি দুর্গম পথ, সে পাহাড়ি দুর্গম পথটা পেরিয়ে একটা টানেলের মধ্যে দিয়ে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার সময় আমরা টানেলের দুর্গম পথের সাইডে দেখতে পাবো বিভিন্ন রকম কীটপতঙ্গদের খেলা। মানে দেখাতে চাইছি যে মানুষকে বাদ দিয়ে যে একটা প্রকৃতি আছে, মানুষকে বাদ দিয়ে যে একটা প্রকৃতি, মানে মানুষকে যদি আমাদের প্রকৃতির থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি যে জীবজগৎটা আছে, বাকি যে উদ্ভিদ জগৎটা এবং প্রাণী জগৎটা আছে, তারা মানুষকে না পেয়ে কিন্তু খুশি থাকবে। আমার মায়ের কাছে পৌঁছাবো, তার আগে কিছু ঝর্নার কাজ থাকবে, তারপর আমাদের মায়ের কাছে পৌঁছাবো আমরা। কতদিন ধরে কাজটা করছেন? এটা আপনার 1.5 মাস। কতজন শিল্পী আপনারা কাজ করছেন? আমাদের আপনার টোটাল হ্যান্ডস আছে আমাদের 15 জনের মতো, আর ভাবনায় আমি প্রহ্লাদ ভাণ্ডারী, আর রূপায়ণে আপনার দেবাশিস কর্মকার, আমাদের 15 জন টিম মেম্বার আছে। এই প্রাণের খোঁজে ছয়ের পল্লীর এই থিম ভাবনা এবছর বীরভূমে চমক সৃষ্টি করতে চলেছে। দুর্গম পথ পেরিয়ে তারা পৌঁছে যাবে মায়ের কাছে এক বসন্তের পরিবেশে, যেখানে বোঝাতে চাইছে মানুষ ধ্বংস করছে পৃথিবীকে, এবং সেই মানুষ যদি সংশোধিত না হয় তাহলে একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। রাজনগরের গাংমুড়ি অঞ্চলের বাক্তিপাড়া ও আসনা জঙ্গলের পাশে একটি ধান খেতের মধ্যে খেজুর গাছের উপরে প্রায় 8 ফুট লম্বা একটি ময়াল সাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় রাজনগর রেঞ্জের বনকর্মীদের। ঘটনাস্থলে বনকর্মীরা ময়ালটিকে উদ্ধার করেন এবং জয়পুর গ্রামের পাশে পাহাড়ের জঙ্গলে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হয়। এটা ময়াল, ময়াল কি? ময়াল। আচ্ছা, কত ফুট হবে এটা আন্দাজ? 10 ফুট। না না, কোথায়? না না, 7 ফুট থেকে 8 ফুট হবে। 7 থেকে 8 ফুট। আচ্ছা, কোথায় ছিল এটা? এটা মাঝে জঙ্গলের পাশে, ক্ষেতের মাঝে। কোথায় পাওয়া গেছে এই বাগদিপাড়া আসনা সুন্দরখেলে জঙ্গলের পাশে ধান জমিতে খেজুর গাছে চেপেছিল? আপনারা কিভাবে খবর পেলেন? আমাদেরকে এখানকার স্থানীয় লোকে খবর দিয়েছে। আচ্ছা, দিয়ে তারপর? তারপর আমরা এসে একে ধরলাম, গাছ থেকে নামাইয়ে ধরলাম। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।